पेशागत অসদাচরণ और अनियमेर अभियोगे 2019 सालेर 22 आगस्ट हाईकोर्टेर 3 বিচারপতিকে सामयिक বিচার কাজ থেকে বিরত রাখা হয়। এরপর তদন্তের নামে কেটে গেছে 1.5 বছর। তদন্তের অগ্রগতি কি, এমনকি তাদের বিরুদ্ধে কি অভিযোগ সে বিষয়টি পরিষ্কার করা হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে। স্বভাবতই প্রশ্ন ওঠে, তাহলে কি ধামাচাপা পড়ে গেল তাদের অনিয়মের বিষয়টি? 3 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার 1.5 বছর ধরে বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত 2টি আদালত। যদিও বিচারপতি ও কোর্টের কর্মচারীরাও অফিস করছেন, নিচ্ছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা। বঙ্গবন্ধুর আমলে এমন প্রেক্ষাপটে বিষয়টি উঠল সংসদে। 3 জন বিচারককে আজ থেকে 3 বছর আগে কি কারণে চিফ জাস্টিস বিচার কাজ থেকে সরিয়ে রেখেছেন? তারা প্রতিমন্ত্রী স্ট্যাটাস পান, রাষ্ট্রের টাকা নেন, বেতন নেন, গাড়ি নেন। 3 বছর তারা কোনো বিচার কার্যক্রম করেন না। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না কি জনগণ জানে না। এই জানার কি ব্যবস্থা? যদি অভিযোগ থাকে তাহলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? 16 অ্যামেন্ডমেন্ট নাই, এখন আপনার জুডিশিয়াল কাউন্সিল নাই, কি হবে? তবে এত তো জনগণ জানা প্রয়োজন যে ওনারা কী কারণে বিচার কাছ থেকে দূরে আছেন। জবাবে আইনমন্ত্রী জানান, 3 বিচারপতির বিষয়টি খুব শিগগিরই সমাধান হবে। যে 3 জন জজকে তাদের দেওয়া হয় না, যদিও সংবিধানে বলা হয় এটা সম্পূর্ণ প্রধান বিচারপতির এখতিয়ার, আমিও মনে করি তাই। তবুও এই জিনিসটা আমার মনে হয়, আমি তার সাথে একমত, আমার মনে হয় এই জিনিসটা সুরাহা হওয়া উচিত। এবং আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে বলতে চাই যে এই জিনিসটা সুরাহার পথে, তো এইটুকু আমি বলতে পারি। সংবিধানের 16 সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদন বিচারাধীন থাকায় বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তাহলে 3 বিচারপতির বিষয়ে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি এখন দেখার বিষয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।